অপেক্ষা করে আছেন আমাদের ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ এবং আমাদের শ্রদ্ধেয় নেতৃত্ব মাননীয় দীনেশ ত্রিবেদী মহাশয়, একটা কাউন্সিলর এবং পার্টি লিডার এবং পার্টি কর্মীদের একটা সভা আয়োজন করার জন্য আমাকে জেলা নেতৃত্ব থেকে বলা হয়েছিল। আমি আপনাদেরকে আহ্বান করেছি, আপনারা এসছেন এই মঞ্চে, আমাদের উপস্থিত হয়েছেন ব্যারাকপুর মহাত্মা পূর্ব সাংসদ দীনেশ ত্রিবেদীজি, কাছাপুর চেয়ারম্যান সুব্রত অধিকারীজি এবং ভাইস চেয়ারম্যান আমাদের কাউন্সিলার সবাই উপস্থিত হয়েছে। সবাইকে আমি কাছাপাড়া মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের দলে দীনেশদা এসছেন, দলের সম্বন্ধে বলবেন, কিছু গাইডলাইন দেবেন। আমি আপনাদেরকে এইটাই অনুরোধ রাখছি যে আমাদের তৃণমূল দল, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে দলের যত নেতৃত্ব আছেন সবাই একসঙ্গে মিলে কাজ করবেন, কোনো সমস্যা হলে নিজে বসে নিজের ওয়ার্ডে নিজের সুবিধা মতন সমস্ত কাজে নেবেন। আচ্ছা, আমি তো জানতাম না যে এখানে একটা ফর্মাল সভা হবে। আমাকে বলা হয়েছিল একটা প্রীতি স্নেহ মিলন, এখানে আর দুর্গাপূজা গেছে, কালী পুজো গেছে, ঈদ গেছে, গতকাল গুরু পর্ব ছিল, ছট পূজা, তাহলে একটা মনের ভাবনা ছিল আপনাদের সাথে একটু জাস্ট বসে চা খেয়ে, তাকে বলে প্রীতি মিলন। আর এখানটা তো দেখছি একটা ফর্মাল মিটিং হয়ে গেছে। আমি একটা কথা বলি, আমি ফর্মাল মিটিং এ যাচ্ছি না, আমি বেশি কিছু এখানটা বলতে আসি। যা কিছু বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, আমাদের জেলার নেতৃত্ব সব বলে দিয়েছেন, আর আপনারা দীর্ঘদিন পাবলিক লাইফে আছেন, আপনারা সব কিছু সব বুঝেন। যদি বলতে গেলে আমি এক কথা নিশ্চয় বলব যে আজকে হলোটা কি, হয়েছে এক জিনিস যাকে বলে হয় বিশ্বাসঘাত হয়েছে, যার উপর এত বিশ্বাস। দেখো, আমাদের যখন ব্রিটিশের সঙ্গে লড়াই করা হয়েছিল ওই লড়াইটা সহ্য করেছে, অত এত ডিফিকাল্ট নাই, কেন আমরা জানতাম যে আমাদের যাকে বলা হয় দুশ্মনকে, শত্রুকে, আমাদের এই দেশের শত্রু তো বাড়িতে বসেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় উনার মন এত বিশাল, কোনোদিন ভাবতে পারি যে আমাদের বাড়ির লোক যাকে সবকিছু দেওয়া হয়েছে, কি দেওয়া হয়নি, সবচেয়ে বড় জিনিস যা দেওয়া হয়েছিল ওইটা হচ্ছে ওদের ইজ্জত। কে জানতো এখানকার, আমি কারোর নাম বলতে চাই না, নাম বলিও না, দরকারও নাই, তার নাম এত বদনাম হয়ে গেছে ওর নাম বলে নামটা কি হবে, যে বাড়ির লোক এত ঠকাতে পারে, আজকে এইটাই হয়েছে। তাহলে আমাদের দায়িত্ব কি আছে, যে লোকেদের যে ভাবনা চিন্তা, দেখো ইলেকশন আসবে যাবে, হার জিত হবে, এমপি বাদলাবে, এমএলএ বাদলাবে, সব কিছু হবে, কিন্তু মানুষের যা বিশ্বাস আছে ওই বিশ্বাসটা তো আমরা হারাতে পারিনি। আর এই বিশ্বাস নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই আপনি দেখলেন গুলগুল হলো,
চার দিন আগে এত বড় একটা স্ট্রং এসছে বুলবুল, আজকে পুরো দেশ বিদেশের লোকেরা কথা বলছে। যা ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা থেকে বেশি বসে নিজের মনিটরিং করে, কেন কি এইটাই হচ্ছে আসল জিনিস। আমরা নাহলে তো আমরা নিজে নিজের প্রফেশনে যেতে পারতাম, ব্যবসা করতে পারতাম, টিচার হতে পারতাম। আমরা পাবলিক লাইফে এসেছি সাধারণ মানুষের কাছে, তার কে কোন পার্টি করে, কে কোথায় আছে, কে হিন্দু আছে, কে মুসলমান আছে, মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন এটা দেখি না। একটা লিডারশিপ, একটা চিফ মিনিস্টার কোনোদিন ভাবিনি যে কে কোথায় আছে। সাধারণ মানুষের যখন দরকার হয় উনি সব প্রথম। আমি তো দেখেছি এক বিল্ডিং এ আগুন লাগলো, ওইখানটায় গিয়ে 24 ঘন্টা রেস্কিউ কাজ নিজে দেখলো, কোন একটা বিল্ডিং পড়ে গেল, শেষ পর্যন্ত লাস্ট মানুষ ওই দেবরি থেকে বার হয়নি, ওই অবধি মমতা বন্দ্যোপাধ্যায় থাকলো। এইটাই হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিচয়। তাই জন্যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা পুরো দেশ, সেদিন আমি ওনার সঙ্গে গেলেন যাবে না ভেবেলেন, একটা আমি বলবো না বাংলার পুরো দেশের তামিলনাড়ের সাধারণ মানুষ, আমরা যখন গাড়ি করে যাচ্ছি সব লাইনে দাঁড়িয়ে গেছে। আমি সব সময় আগে দেখি, পেছনে দেখি না। আমার কাজ হচ্ছে আগে কি হবে ওই জিনিসটা দেখি। সাধারণ মানুষের যেখানটা অত্যাচার হয়েছিল ওই অত্যাচার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাডমিনিস্ট্রেশন এবারে সাধারণ পরিস্থিতি ফিরে আসছে। যখন ইলেকশন কমিশনের কাছে ছিল আপনারা সব জানেন, বেশি বলার কথা নাই, ওই পরিস্থিতি থেকে আজকে বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেশন যখন ওদের হাতে ফিরে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখানটায় এসেছিলেন, আজকে মানুষ ভরসা আছে এখানটার অ্যাডমিনিস্ট্রেশন। আগামী দিন কি হবে, কিভাবে ভালো কাজ হবে, কিভাবে বাচ্চাদের পড়াশোনা হবে, চিকিৎসা হবে, চাকরি হবে, আমি সব সময় পজিটিভ কথা বলি। এই কথা নিয়ে আমি চলেছি, এই কথাই আমি রাখছি। আর আমার ভরসা যে সাধারণ মানুষের অনেক আশীর্বাদ পেয়েছি। গতবার থেকে আমি বেশি ভোট পেলাম, গতবার থেকে বেশি ভোট পেলাম, আর এই ভোটটা পেয়েছি এইটাই দেখাচ্ছে যে লোকেদের ভরসা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তৃণমূল কংগ্রেসের কাছে। আর এই ভরসায় নিয়ে আমরা চলেছি, যা আশীর্বাদ আমরা পেয়েছি, যা ভোট আমরা পেয়েছি, আমাদের দায়িত্ব হচ্ছে যে আগামী দিন আরও ভালো কাজ হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং আপনারা সবাই দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এখনই 4 দিন আগে বুলবুল হলো, পুরো পৃথিবী দেখলো যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডমিনিস্ট্রেশন উনি নিজে পুরো রাত জেগে দেখলো যে কিভাবে পরিস্থিতিটা সামলাতে পারে। এইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিন অনেক কাজ বাকি আছে, ওই সব কাজ সাধারণ মানুষের এই জবটা দেবে। আর এই জবটা হয় যখন ইলেকশন আসবে, সাধারণ মানুষ এই জবটা দেবে। রাজ্যপালের নিরাপত্তার দায়িত্ব সিআরপিএফ নিয়েছে, এই নিয়ে কি বলবেন? রাজ্যপালকে রাজ্যের নিরাপত্তার উপর ভরসা রাখতে পারছেন না? রাজ্যপাল অনেক বড় পজিশনে আছে, আমি মনে করি আমার কিছু বলার। মালদায় মালদা কোর্টে বেল নিতে গিয়ে মুখকে গ্রেফতার করা উচিত, এই ব্যাপারে কি বলবেন? এবার বস্তু দাও, 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 এবার বস্